কাল বাদে পরশু শুরু এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্ব। শুরুতেই বাংলাদেশ পাচ্ছে ই গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ বাহরাইনকে। ফিফার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 99 ধাপ এগিয়ে বাহরাইন। জামালদের সব পরিকল্পনা এখন বাহরাইনকে ঘিরে। ম্যাচ ভেনু ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে আজ অনুশীলন করেছে বাংলাদেশ দল। কিভাবে ডিফেন্স অটুট রেখে আক্রমণে যাওয়া যায়, এসব নিয়ে আজ কাজ হয়েছে বলে জানিয়েছেন মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ। আজকে আমরা ম্যাচ গ্রাউন্ডে ট্রেনিং করলাম, আলহামদুলিল্লাহ সবাই পুরোপুরি ফিট আছে ম্যাচের জন্য। আজকে আমাদের ট্রেনিং হয়েছে কিভাবে আমরা বাহরাইনের সাথে ডিফেন্ডিংটা কম্প্যাক্ট রাখবো, এটা নিয়েই কাজ হয়েছে। ইভেন সেট পিস নিয়েও কাজ হয়েছে, কীভাবে আমরা পজিশন ক্রিয়েট করবো সেট পিসে ওদের এগেনস্ট ডিফেন্ডিংয়ে, আর আমাদের ডিফেন্ডিং থেকে কীভাবে আমরা অ্যাটাকে যাব, বিল্ড আপটা কীভাবে করবো, ওইটা নিয়েও কাজ হয়েছে আজকের ট্রেনিং। সহকারী কোচ মাসুদ পারভেজ কাইসার বলছেন দলের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। বাহরাইন শক্ত প্রতিপক্ষ হলেও বাংলাদেশ জয়ের চেষ্টা চালাবে বলে জানিয়েছেন তিনি। বাহরাইন শক্ত প্রতিপক্ষ, ইন্দোনেশিয়ার চেয়ে বেটার সেট। আমরা ওদেরকে অ্যানালাইসিস করেই আজকে ট্রেনিংটা সাজাইছিলাম এবং আমাদের প্রিপারেশন অনেকটা বেটার। সো আমরা আশা করি বাহরাইনের সাথে ভালো একটা ফুটবল ম্যাচ উপহার দিতে পারবো। আরও একটি বড় বিষয় হচ্ছে যে টিমের যে কম্বিনেশন, টিম ওয়ার্ক, এটা আগের চেয়ে অনেক এখন অনেক বেটার। সবাই ভালো কিছুর অপেক্ষায় আছে, জয়ের জন্য ট্রাই করবে ইনশাল্লাহ। মালয়েশিয়ায় করোনা পরিস্থিতি ভালো থাকায় স্টেডিয়ামের পুরো গ্যালারিতেই খেলা দেখতে পারবেন দর্শকরা। সেক্ষেত্রে 60,000 দর্শকের সুযোগ থাকছে খেলা দেখার। যেখানেই খেলা হোক না কেন, প্রবাসী বাংলাদেশিরা সবসময় বাংলাদেশ দলকে উৎসাহ দিতে মাঠে ছুটে আসেন। এশিয়ান কাপের বাছাই পর্বেও প্রবাসী বাংলাদেশিদের মাঠে আসার আহ্বান জানিয়েছেন আতিকুর রহমান ফাহাদ ও মাসুদ পারভেজ কাইসার। আমরা জানি মালয়েশিয়াতে অনেক বাঙালি বাঙালি প্রবাসী ভাইরা আছেন, যেহেতু স্টেডিয়াম পুরোপুরি সবার জন্য ওপেন, সো আমরা আশা করবো যে বাঙালি ভাই বোনেরা সবাই এসে আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আমরা আরও ভালো খেলতে পারি। দুই দিন আগে আমরা অফিসিয়াল ট্রেনিং সেশন আজকে শেষ করলাম যে স্টেডিয়ামে খেলা হবে। সো অসাধারণ পরিবেশ এখানে ভালো খেলার জন্য। আমরা টোটাল টিম আশা করব মালয়েশিয়াতে যারা বাংলাদেশে আছে তারা সবাই এসে খেলা দেখবে ম্যাক্সিমাম মানুষ, এবং বাংলাদেশকে উৎসাহ দেবে।